সাভার পৌরসভার মজিদপুর এলাকার রাজা হরিশচন্দ্রের ঢিবি উনিশ শতকের শেষ ভাগ পর্যন্ত মাটি চাপা পড়েছিল এই ঢিবিটি। এই স্থানটি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে। রক্ষণাবেক্ষণের অভাবে ও দখলদারদের দৌরাত্মে হারিয়ে যাচ্ছে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি। স্থানটিকে জাদুঘর হিসেবে গড়ে তোলার দাবি বিশিষ্টজনদের। সাভার প্রতিনিধির রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। রাজা হরিশচন্দ্রের ঢিবি, অনেকে বলেন হরিশচন্দ্রের প্রাসাদ, কারো কারো কাছে রাজা হরিশচন্দ্রের ভিটা নামেও পরিচিত। প্রত্ন বিশেষজ্ঞের মতে প্রাচীন বংশাবতী অধুনা বংশী নদীর বাঁ তীরে অবস্থিত ছিল পালবংশীয় রাজা হরিশচন্দ্রের রাজধানী, আর এ রাজধানীর নাম ছিল সম্ভার, আর এ নাম থেকেই পরবর্তীকালে সাভার নামের উৎপত্তি। খ্রিস্টীয় সপ্তম অষ্টম শতকে নির্মিত হয় রাজা হরিশচন্দ্রের প্রাসাদ। ঢিবিটি উনিশ শতকের শেষ ভাগ পর্যন্ত মাটির নিচে চাপা পড়েছিল। স্থানীয়রা এই স্থানটিকে রাজবাড়ি ঢিবি হিসেবে চিহ্নিত করে। ১৯১৮ সালে ঢিবির কাছাকাছি গ্রাম রাজাসনে ডক্টর নলিনীকান্ত ভট্টশীল এক প্রত্নতাত্ত্বিক খনন কাজ পরিচালনা করেন। এই খনন কাজের ফলে পাওয়া যায় বৌদ্ধদের ধর্ম ও সংস্কৃতির সঙ্গে যুক্ত প্রত্নবস্তু ও গুপ্ত রাজবংশের অনুকৃত মুদ্রা স্মারক ও বৌদ্ধ মূর্তি। এরই সূত্র ধরে ১৯৯০-৯১ সালে হরিশচন্দ্র রাজার ঢিবিতে খনন কাজ চালানো হয়। এখানে প্রাপ্ত নিদর্শনগুলো জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে। ঐতিহাসিকভাবে সাভার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, তার ভূমিরূপ দিয়ে, তার প্রত্নতাত্ত্বিক নিদর্শন দিয়ে। এই ঐতিহ্যটা সংরক্ষণ যদি না করে তাহলে দেখা যাবে যে একদিন এটা হারিয়ে যাবে। এক সময়ের ব্যস্ততম এই সম্ভার নগরী মাটির নিচে হারিয়ে গেছে। মাটির উপরে চোখে পড়ে কেবল এই ঢিবি। সঠিক রক্ষণাবেক্ষণ না থাকায় হারিয়ে যাচ্ছে এই প্রত্ন নিদর্শন। সন্ধ্যা নামলেই এখানে শুরু হয় মাদকসেবীদের আনাগোনা। ঢিবি সংরক্ষণ করে এখানে জাদুঘর প্রতিষ্ঠার দাবি এলাকাবাসীর। আমরা যাতে সুন্দর করতে পারি, বাচ্চারা যাতে এই জায়গায় ঘোরাঘুরি করতে পারে, তারা এই ইতিহাস জানতে পারে। অনেক পোলাপানে এসে নেশা করে চিন্তাই করে, মানুষ ঘুরতে এসে যে একটা এই অপমান অপদস্থার যে শিকারটা হয়, এটা যদি সরকার যদি একটা মানে এই সিকিউরিটির ভালো একটা ব্যবস্থা করে। সংরক্ষণের উদ্যোগ না নিলে দ্রুত বিলুপ্ত হয়ে যাবে রাজা হরিশচন্দ্রের নাম, ইতিহাসের নিদর্শন। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।